দেখো, আমাদের মেয়ের বিয়ে, সেই বিয়ের দায়ভার তো আমাদের উপরেই বর্তায়, তাই না? তাই ওই খরচ বাবদ তোমার মেসো কিছু সামান্য আমাদের ক্ষমতা মতো টাকা পাঠিয়েছেন, এটা তুমি রাখো মা। না না মাসি, এই সবের কোনো না করো না রোশাদি, প্লিজ। দেখো, মেশোর ইচ্ছে ছিল এই বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দেবে, কিন্তু মেশোর তো শরীরটা ভালো না। ডাক্তার বলেছে এসব চিৎকার চেঁচামেচি হই হুল্লোর থেকে একটু দূরে থাকতে। তাই মেশো বারবার আসতে চাইলেও না, আমরা আসতে দিচ্ছি না। এখন দেখো, তুমি যদি টাকাটা না নাও, তাহলে মেশো ভাববে আমার এই বিয়ের দায়টা মেশো তোমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। প্লিজ রুশাদি, তুমি এই টাকাটা নিলে মেশোর খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আমি নিচ্ছি। এই তো, গুড গুড। আচ্ছা মাসি, মেশোর শরীর এখন কেমন আছে? হ্যাঁ, মেশোর ঠিক আছে এখন একদম। ডাক্তারবাবু বলেছেন চিন্তার কিছু নেই, শুধু ওই একটু মানে হইচই এই সমস্ত থেকে একটু দূরে রাখতে, খুব বায়না করছে, আসতে চাইছে, কিন্তু আমরাই আর কি জোর করে আটকে রে। তো স্বাভাবিক মাসি, পিহুর বিয়ে বলে কথা। না না, ওদের বিয়েটা ভালোভাবে মিটে যাক, তারপর মেশোকে খুব ভালো একজন ডক্টর দেখাবো, ঠিক আছে? হ্যাঁ। এই কটা বাজে বলতো? কটা বাজে? দেরি দেরি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, সবাইকে তো রেডি হতে হবে, বিয়ের তো লগ্নের সময় হয়ে গেল, রেডি হবি তো? দিদি, আমরা মেকআপ করব না? হ্যাঁ তো করবি, নিশ্চয়ই করবি। ও সিহু, শোন না, তোকে সাজানোর জন্য একজন নামি ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি, গাড়ি একটু পরেই তোকে নিতে চলে আসবে। শোম্যান সব ব্যবস্থা করে রেখেছি, চিন্তা করিস না। I just don't understand, এসব ধুতি ফুতি পরার কি দরকার আছে? I really don't know. দিদি কিন্তু বলে দিয়েছে ধুতি পাঞ্জাবি পড়াই যে নিয়ম, আর নিয়ম কিন্তু মানতে হবে দাদা ভাই, প্লিজ একটুখানি। তো সব অদ্ভুত নিয়ম সব, আরে আজকালকার দিনে এসব কেউ মানে? আর দাদা ভাই প্লিজ, এত ছটপট করিস না, আমি তো পাচ্ছি না। দেখ তুই একটু এটা এটা ধর না, একটু ধর, একটু শান্ত হয়ে দাঁড়া প্লিজ, একটু ধর। থ্যাংক ইউ। এই দেখো কি করছিস তুই, এইভাবে কখনো ধুতি পরায়? কিচ্ছু জানে না, আমি সব ঠিকই জানি। দা ভাই আমার হাতে ধুতিটা পরতে চাইছে না, আমি তোমাকে অনেকবার বলেছিলাম একটা ডিজাইনার রাখো, ডিজাইনার এসে ধুতিটা পরিয়ে দিত, তাহলে এতক্ষণে ধুতিটা পরা হয়ে যেত। এই শোন 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 শোন, আমরা তো একটা ডিজাইনারের কি দরকার? দেখ কি করে ধুতি পরাতে হয়, তোর তো আজকালকার ছেলে কিচ্ছু জানিস না। দেখ আমি পরাচ্ছি, দেখ। কাকা শোনো না, বলছিলাম এসব ধুতি ফুতি পরতে না, আমার খুব আনকমফোর্টেবল লাগছে, ভীষণ আনইজি লাগে। যদি বাই চান্স সবার সামনে ধুতিটা খুলে যায় তাহলে কি হবে? কি আর হবে, এমনিতেই লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, এরপর তো হেলমেট পরে ঘুরতে হবে। বিশু প্লিজ মজা করো না, সিরিয়াস। আচ্ছা কাকাই শোনো না, বলছি নিচে প্যান্ট পরলে হবে না? হ্যাঁ হ্যাঁ।